বাংলা ফুটবল জগতে ফের নক্ষত্র পতন আপনাদের জানিয়ে রাখি গোলের কারিগর সুরজিৎ সেনগুপ্ত যিনি বেশ কিছুদিন যাবত ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কোভিড আক্রান্ত হয়ে তাকে ভর্তি করা হয়েছিল ওই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে শেষ পর্যন্ত আজ ঠিক দুপুর 1:54 তার প্রয়াণ ঘটে চলে গেলেন সুরজিৎ সেনগুপ্ত বাংলার ফুটবল জগতে নক্ষত্র পতন সুভাষ ভৌমিকের মৃত্যুর কিছুদিনের মধ্যেই প্রয়াত হলেন ওই একই প্রজন্মে তারকা ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর কোভিড আক্রান্ত হয়ে গত 24 জানুয়ারি থেকে তিনি ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং যেটা আমরা দেখেছি যে তার চিকিৎসার উদ্যোগে এগিয়ে এসেছিল রাজ্য সরকার গঠিত হয়েছিল মেডিকেল বোর্ড রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং প্রতিদিন যে মেডিকেল বুলেটিন প্রকাশ করতে হবে সে কথাও সরাসরি রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যেটা দেখা গেল যে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে বৃহস্পতিবার দুপুর ঠিক 1:54 থেমে গেল তার হৃদস্পন্দন আপনাদের জানিয়ে রাখব হুগলির মানুষ সুরজিৎ সেনগুপ্ত তিনি প্রথম বড় ক্লাব মোহনবাগান ক্লাবে তিনি যোগদান করেন 1972 সালে সেখানে 2 বছর তিনি অতিবাহিত করেছিলেন 1974 সালে তিনি ইস্টবেঙ্গলে নাম লেখান এবং ইস্টবেঙ্গলে হয়ে তিনি দীর্ঘ 6 বছর খেলেছিলেন ইস্টবেঙ্গলের পর তিনি মোহামেডান ক্লাবেও নাম লিখিয়েছিলেন 1980 সালে তিনি মোহামেডানে আসেন কিন্তু পরের বছরই অর্থাৎ 1981 সালে তিনি আবারও ফেরত যান মোহনবাগান ক্লাবে এবং সেখানে দীর্ঘ 3 বছর আবারও তিনি ময়দান কাঁপিয়েছেন মোহনবাগানের হয়ে গোলের কারিগর বলা হতো সুরজিৎ সেনগুপ্তকে কারণ শুধুমাত্র তিনি নিজেই গোল করা নয় অন্যদের দিয়েও তিনি গোল করাতেন এবং সেই কারণেই তাকে ময়দান এই গোলের কারিগর নামে অভিহিত করেছিল 1951 সালের 30শে অগস্ট সুরজিৎ সেনগুপ্তের জন্ম খিদিরপুর ক্লাবে তাঁর ফুটবল জীবন শুরু কলকাতার 3টি বড় ক্লাবেই তিনি খেলেছিলেন তিনি হুগলির মানুষ ছিলেন হুগলিতে তার জন্ম হয়েছিল 1951 সালে 30শে অগস্ট 1972 থেকে 2 বছর তিনি মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছেন 1974 সালে তিনি খেলেছেন ইস্টবেঙ্গলের হয়ে সেই থেকে টানা 6 বছর তিনি লাল হলুদ শিবিরেই ছিলেন 1980 সালে তিনি সই করেন মহামাজানে এবং পরের বছর তিনি ফেরত যান মোহনবাগান ক্লাবে এবং সেখানে খেলেন 3 বছর বাংলার ফুটবল জগতে আরও এক নক্ষত্র পতন আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করেছি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যকে সুব্রতবাবু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত অর্থাৎ বাংলার ফুটবল জগতে ফের এক নক্ষত্র পতন কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি সুভাষ ভৌমিক তার মৃত্যুর খবর আমাদের সম্প্রচারিত করতে হয়েছিল এবং তারপর আবারও সুরজিৎ সেনগুপ্ত কি বলবেন আমাদের কাছে আমি সত্যি কথা বলছি আমার বাড়ি ওর বাড়ি 4-5টা বাড়ি পরেই ওর বাড়ি গল্পিন আমরা একসাথেই থাকি আমি এটা মানে শুনতে আমি জানি যে এখানে আমার নাচিয়ে হয়ে যাওয়ার কথা আমি যেতে পারছি না ভয় যে কি হবে না হবে আমি ছেলেতে খোঁজ নিচ্ছিলাম কিন্তু এটা আমার কাছে খুব কষ্টের ব্যাপার কারণ আমরা ওই যখন টিচুয়ে থাকতো আমরা আন্ডার হাইট খেলতাম এক সাথে আমি শ্যামনগরে গঙ্গা পেরিয়ে ও থাকতো সুতরাং এই যে ছোটবেলা থেকে একসাথে খেলে ও ফুটবল খেলেছে আমি মনমান খেলেছি ইয়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল তার মধ্যে যে দৃষ্টিনন্দন খেলাটা সুরজিৎ খেলতো এটা মানে অপূরণীয় আমি বলছি এত ভালো ফুটবলার এত ভালো খেলা খুব নলেজ আছে সে সব মিলিয়ে একটা ভালো ছেলে কিন্তু ভাবতে পারিনি যে ও করোনাতে এরম ভাবে চলে যাবে ওকে বাঁচানো গেল না এগুলো আমার পক্ষে খুব আমি সহ্য করতে পারছি না মানে সত্যি কথা বলছি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমাদের আমার বাড়িতেও আসতো মাঝে মধ্যে কিন্তু ঘটনাচ্ছে আমি সুরজিৎ চলে গেছে এটা আমি ভাবতেই পারছি না মানে কি করে এখন ওর কাছে যাব ওইটাই ভাবছি আমি যে এসে গল্পিনে উদার সদনে থাকবে বলছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে আমি সত্যি কথা বলছি সুরজিতের মতো এত ভালো ছেলে এত ভালো প্লেয়ার খুব কম আছে কিন্তু সে যখন আমাদের ছেলে চলে গেল অসময় খুব বেদনাদায়ক
অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে টুইট বার্তায় শোক জ্ঞাপন করেছেন। প্রয়াত বাংলার ফুটবল জগতের নক্ষত্র সুরজিৎ সেনগুপ্ত কোভিড আক্রান্ত হয়ে তিনি গত 24 জানুয়ারি থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপর থেকেই আমরা জানি যে তার চিকিৎসার উদ্যোগে এগিয়ে এসেছিল রাজ্য সরকার, গঠিত হয়েছিল মেডিকেল বোর্ড। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে এসেছিলেন যে প্রতিদিন যেন মেডিকেল বুলেটিন প্রকাশিত হয় এবং প্রত্যেক দিনই সেই মেডিকেল বুলেটিন প্রকাশিত হতো। বুধবার দুপুরেও সুরজিৎ সেনগুপ্তর মেডিকেল বুলেটিন প্রকাশ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। কিন্তু সব কিছু প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার দুপুর ঠিক 1:54 থেমে গেল সুরজিৎ সেনগুপ্তর হৃদস্পন্দন। প্রয়াত গোলের কারিগর সুরজিৎ সেনগুপ্ত ¶¶